নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পি রান্না বান্না। আমি দেবশ্রী, আজও হাজির হয়েছে নিয়ে আরও এক সিম্পি রান্না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শীতকালের মিক্স সবজি, যা ভাত বা রুটির সাথে দিলে জাস্ট জমে যাবে। এর জন্য আমি নিয়েছি নানা রকমের সবজি, এর মধ্যে আছে ওলকপি, বিট, গাজর, আলু, আরও আছে পেঁয়াজ কলি, বিন কড়াই, মটরশুঁটি। তো প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে জিরে আর পাঁচফোড়ন দিয়ে দিলাম, তার সাথে একটি শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে এবার সমস্ত রকম সবজিগুলো আমি একসাথে দিয়ে দিলাম। এবার আমি একটু ভেজে নেব ভালো করে। তো ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারে। তো প্রতিদিনের মতো আমি উনানেই রান্না করছি। ঘুঁটে আর কাঠ দিয়ে আমি রান্নাটা করছি। জ্বালানি হিসেবে ঘুঁটে আর কাঠের ব্যবহার হচ্ছে। যেহেতু বাড়িতে গরু আছে, তাই ঘুঁটেটা হয়। তো গরুগুলো আজকে আপনাদের দেখাবো। এই যো আমাদের সুখী আর সুখীর মা। এই দুটি গরু আমাদের আছে। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। ভালো করে মিক্স করে দিয়ে জলটা দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দিচ্ছি একটু চিনি। এখন একদম মাখা মাখা হয়ে গেছে, তো নামানোর আগে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। এটা গরম গরম ভাতের সাথে জাস্ট ওয়াও লাগবে। রুটির সাথেও আপনি এটা খেতে পারেন, দারুণ লাগবে খেতে। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে। আমার একদম সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়েছি আমি, রেডি হয়ে গেছে আমার শীতকালে মিক্স ভেজ। আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।